নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন যেতে চলেছে, আপনাদের পারিবারিক অবস্থান কেমন যেতে চলেছে, সন্তান সুখের দিক কেমন রয়েছে, দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে, ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে, চাকুরি ক্ষেত্র কেমন যেতে চলেছে, এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট হেলথ, সেটি আপনাদের এই মাসে কেমন যেতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। জুন মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। শুরুতেই আমি আপনাদেরকে এই মাসে গোচর ফল সম্পর্কে অবগত করতে চাই। এই মাসে অর্থাৎ জুন মাসে টোটাল 5টি গোচর হতে চলেছে, অর্থাৎ 5টি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। 2 জুন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে গমন করবে। 3 জুন বকরি বুধ বৃষ রাশিতে গমন করবে। 15 জুন রবি মিথুন রাশিতে গমন করতে চলেছে। 20 জুন বকরি বুধ কুম্ভ রাশিতে গমন করতে চলেছে এবং 22 জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে। তবে ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। আরেকটি কথা, আমি প্রতি রবিবার দিন ফ্রিতে আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য জন্মছক বিচার করছি। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে পারেন। তার জন্য আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করতে হবে, কারণ যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করব সাথে সাথে তার নোটিফিকেশান যেন আপনাদের ফোনে পৌঁছে যায়। এবং আপনারা অবশ্যই সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তা আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার। এই মাসে আপনাদের কাজের অনুযায়ী তার ফল কিন্তু পাবেন, অর্থাৎ যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনই কিন্তু আপনারা ফল পাবেন। যারা ঘরে বসে থাকবেন তারা কিন্তু ফল পাবেন না। অর্থাৎ জুন মাসে আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করবেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, কাঁচা দ্রব্যের বিজনেস করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে যারা বিউটি পার্লার করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না। এরপর আসি এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে। দেখুন গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আপনাদের পড়াশোনার দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যেতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের উচ্চশিক্ষাতে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের মোটের উপর দিয়ে শুভই বলা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনের একটু অভাব দেখা যাবে,
বিশেষ করে মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। তবে আপনাদের পরিশ্রমই আপনাদের সফলতার রাস্তা হয়ে উঠবে, অর্থাৎ আপনারা যেরকম এফোর্ট দিবেন ঠিক তেমনটাই কিন্তু আপনারা এই মাসে ফল পেতে চলেছেন। এরপরে আসি পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে পারিবারিক স্থিতি কিন্তু খুব একটা অনুকূল যাচ্ছে না, অর্থাৎ পরিবারের মধ্যে ছোটোখাটো গণ্ডগোল, হট্টগোল, মতান্তর এইসব আসার সম্ভাবনা রয়েছে এবং মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবারের একে অপরের সদস্যের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকবে। এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মাতা পিতা, ওনাদের শরীরের উপর নজর রাখুন। আর যারা অলরেডি অসুস্থ রয়েছেন তাদের কিন্তু শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি প্রেম বা প্রেমজ জীবন। মেষরাশির যেসব জাতক জাতিকারা প্রেম বা প্রেমজ জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের মধ্যে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে চলেছে এবং একে অপরের ফিলিংসকে বোঝার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও দাম্পত্য জীবনের কথা যদি বলা যায়, দাম্পত্য জীবনে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও এই মাসে মতান্তরের সেরকম ব্যাপার দেখা যাচ্ছে না, তবে টুকিটাকি মনোমালিন্য হতে পারে, তবে বড় ধরনের কোনো প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একেবারেই দেখা যাচ্ছে না। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, এই মাসে আপনাদের বিবাহের শুভ যোগ তৈরি হতে চলেছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। এরপর আসি অর্থনৈতিক স্থিতি, যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে, অর্থাৎ আয়ভাব যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। ব্যবসা ক্ষেত্র থেকে, চাকুরি থেকে, সেলফ প্রফেশন থেকে, আদার্স দিক থেকে অর্থ কিন্তু আসবে, তবে অর্থকে ধরে রাখার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ আয় হবে বাট সেই টাকা কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে, বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেসে, অর্থাৎ বাবা মার চিকিৎসার জন্য আপনাদের এই টাকা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি হেলথ কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ চেস্টে প্রবলেম, হার্টের প্রবলেম, চোখের সমস্যা এবং স্নায়বিক প্রবলেম, এই সমস্ত প্রবলেম কিন্তু আপনাকে ভোগাতে পারে এবং সেই জায়গা থেকে কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই হেলথের দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখুন এবং নিয়মিত খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করুন। বেশি তেল ঝাল মশলা জাতীয় খাবার না খাওয়াই ভালো এই গরমের মধ্যে, সেগুলো বর্জন করুন। এবার আসুন, আপনাদের যা যা প্রবলেম বললাম তার সলিউশনের রাস্তা বলে দিতে চলেছি, অর্থাৎ এই মাসে আপনারা এই সব প্রবলেম থেকে বাঁচবেন কী করে। তার জন্য আপনাদেরকে প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে যেতে হবে এবং সেখানে মেডিকালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করতে হবে, যা করলে আপনাদের প্রবলেম অনেকখানি সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।